আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনাদের সামনে এই মুহূর্তে এই মেশিনটি যে ভদ্রলোক চালালেন আর কি, এই রাইস মিলটি চালিয়েছে, ছেটিং করে চালিয়ে চেকিং করে যিনি দেখালেন, তো আমরা ওনার মুখ থেকেই শুনবো এই মেশিনটির মানে আদতেও কতটুক না চলবে বা না চলবে। আর ওনার প্রথমে আমরা ওনার নামটা জানি, তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ কুদ্দুস। আপনার বাসা কোন জায়গায়? ফরিদপুর। তো চাষার নাম হচ্ছে মোহাম্মদ কুদ্দুস, চাষার বাসা হচ্ছে ফরিদপুর। তো এই মেশিনটি ফরিদপুর উপজেলায় একজন ক্রয় করছে, তো ওনারা মেশিন সম্পর্কে বুঝে না, তো চাষা বুঝে বিধায় কিন্তু চাষাকে নিয়ে এসছে চালিয়ে দেখার জন্য। তো আপনি মেশিন চালিয়ে এতক্ষণ কি বুঝলেন? ভালোই। তো একবারেই যদি ধান দিলে চাউলটা পরিষ্কার বাসা হয়ে বেরোচ্ছে, সেটা কি এই মেশিন দিয়ে একবার ফাইনাল করা সম্ভব কিনা আপনি বলবেন? হ্যাঁ, সম্ভব। তো আপনি যে এতক্ষণ চালিয়ে দেখলেন, এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় কতটুকু না প্রোডাকশন দিতে পারে? 16-17 মন। তো চাষা কিন্তু দীর্ঘদিন এই রাইস মিল চালিয়ে প্রায় মুরব্বির হয়ে গেছে, বয়স্ক প্রায় শেষের প্রান্তে এসে গেছে। তো চাচার নিজ মুখেই কিন্তু বললো যে 16-17 মন ধান মাড়াই করতে পারবেন। তো তিনি কিন্তু চালিয়ে মেশিনটি তারপরেই কিন্তু এই কথাটি বললো। তো চাচা, এই মেশিনটির যে আমরা যা জিনিসপত্র ইউটিউবে যা দিছি বা দেখানোর জন্য যা বলছি, সব কিছু কি ঠিক আছে? ঠিক আছে। তো চাচাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বিজ্ঞানোভেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আপনারা যদি মনে করেন যে ব্যবসা করবেন, তাহলে একটি রাইস মিলের গাড়ি কিনেই কিন্তু আপনারা কিছু টাকা ইনভেস্ট করে আপনি একটি মিল চালিয়ে আপনার সংসারকে ডেভেলপ করতে পারেন, আপনি আপনার নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি করতেছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।